হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা ডিসকাস করবো ইনপুট ট্যাক্স ক্রেডিট কী করে অ্যাডজাস্ট করা হয় এটা জিএসটি লেকচার সিরিজে আমার সেকেন্ড লেকচার ফার্স্ট সিরিজে আমরা দেখেছিলাম যে লেভি অফ জিএসটি কী করা হয় মানে সি জিএসটি এস জি এস টি বা ইউটি জি আই জি এস টি কখন চাপে ইন্টারস্টেড সাপ্লাই কাকে বলে ইন্টারস্টেড সাপ্লাই কাকে বলে আগের ভিডিওটা দেখে নিলে এই ভিডিওটা বোঝা যাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট কীভাবে অ্যাডজাস্টেড হয় এবং ফাইনালি আউটপুট ট্যাক্স কীভাবে পেয়েবেল হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট কাকে বলে এটাও একটু বুঝে নেবো নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে একটা একটু বুঝতে হবে এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট জি কনসেপ্টটাই বোঝার জন্য তাহলে যারা আগের ভিডিওটা দেখেননি অ্যাটলিস্ট ওই কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়ে তবে এই ভিডিওটা বোঝা যাবে সো লেট স্টার্ট কাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট বলছে হোয়াট ইজ ইনপুট ট্যাক্স ক্রেডিট তাহলে একটু চট করে বুঝে নিই যে ইনপুট ট্যাক্স ক্রেডিট বলতে তিনটে জিনিস আমাদের বুঝতে হবে একটা ইনপুট ট্যাক্স কাকে বলছে একটা আউটপুট ট্যাক্স কাকে বলছে ইনপুট ট্যাক্স মানে হচ্ছে যেটা ইনপুট এর জন্য আমি ট্যাক্স পে করেছি ট্যাক্স বলতে আমরা এখানে কোনটা বলছি জিএসটি আমরা জিএসটি নিয়ে কথা বলছি তাহলে ইনপুট মানে ইনপুট গুডস অর ইনপুট সার্ভিসেস গুডস বলতে এখানে ক্যাপিটাল গুডসকেও ইনক্লুড করছি আমি কেন ক্যাপিটাল গুডসের ট্রিটমেন্টও একই রকম তাহলে ইনপুট গুডস বা ইনপুট সার্ভিসের জন্য যে সমস্ত জিএসটি আমি পেমেন্ট করেছি সেটা আমার আউটপুট ট্যাক্স যখন আমার আউটপুট আমি সেল করছি বা সাপ্লাই করছি সেটার উপরে যে আউটপুট ট্যাক্স বা আউটপুট জিএসটি ক্যালকুলেশন হবে তার এগেনস্টে অ্যাডজাস্ট করার বা সেট অফ করার সুবিধা পাওয়া যায় এটা কেন পাওয়া যায় এটা করলে কাস্টমারদের সুবিধা ফাইনালি কনজিউমারদের সুবিধা কেননা তাতে ক্যাসকেডিং ইফেক্ট অফ ট্যাক্স মানে ট্যাক্স অন ট্যাক্স এই ব্যাপারটা হয় না যেটা ভ্যাট কনসেপ্ট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স কনসেপ্টের ওপর দাঁড়িয়ে আছে এই জিনিসটা তাহলে প্রথমেই বলে নিচ্ছি ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাস পার দ্য সিজিএসটি এক ডেফিনেশন ইনপুট ট্যাক্স ক্রেডিট মিনস দ্য ক্রেডিট অফ ইনপুট ট্যাক্স সিম্পল টার্মস এ বলতে কী বোঝাবে তাহলে ক্রেডিট অফ ইনপুট ট্যাক্স এইটুকুই বলা আছে কিন্তু সিম্পল টার্মসের ব্যাপারটা একটু বুঝতে গেলে কীভাবে বোঝাবো আইটি আইটিসি মিনস মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট মিনস দ্য ক্রেডিট দ্যাট মিন্স দ্য বেনিফিট অফ সেট অফ অফ ট্যাক্সেস পেড অন ইনওয়ার্ড সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস

সাবজেক্ট টু সার্টেন রেস্ট্রিকশনস অ্যান্ড কন্ডিশনস এটা সহজভাবে বলা যায় অনেক সময় ডেফিনেশন আছে দু নম্বরগুলোতে হোয়াট ডু ইউ মিন বাই ইনপুট ট্যাক্স ক্রেডিট তখন এটা বলতে হবে ওকে আরেকভাবে বলি তাহলে টেকনিক্যাল টার্মসে বলি ইন আদার ওয়ার্ডস আইটিসি মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট ইজ দ্য ক্রেডিট অর সেট অফ অফ ইনপুট ট্যাক্সেস ইনপুট ট্যাক্স বলতে কী কী হতে পারে আইজিএসটি হতে পারে সিজিএসটি হতে পারে এস মানে স্টেট জি হতে পারে বা ইউটি জিএসটি আমরা আগের ভিডিওতে বলেছিলাম ইউনিয়ন টেরিটারি জিএসটি হতে পারে অ্যান্ড কম্পেনসেশন শেষ এই কম্পেনসেশন শেষ ব্যাপারটা নিয়ে আগেরটাতেও বলিনি কম্পেনসেশন শেষ জিএসটি কম্পেনসেশন শেষ কোনগুলো জাস্ট একটু আইডিয়া নিয়ে নেওয়া হোক জিএসটি কম্পেনসেশন শেষ হচ্ছে জিএসটি যখন এলো তখন যে স্টেটগুলো যে সমস্ত স্টেটে জিএসটি আসার ফলে আগের ইনডাইরেক্ট ট্যাক্স রেজিমের থেকে যাদের লস হবে রেভিনিউ মানে যে সমস্ত স্টেটের ইনকাম কমে যাবে তাদেরকে কম্পেনসেট করার জন্য কিছু পার্টিকুলার জিনিস জিনিসের বা গুডস সার্ভিসেসের ওপরে জিএসটি কম্পেনসেশন শেষ লাগানো যেতে পারে সেইগুলো সাধারণভাবে সিন গুডস বলা হয় যেমন পান মশালা এক্সেট্রা হতে পারে বা লাক্সারি গুডসের ক্ষেত্রে কিছু আছে তাহলে এই জিএসটি কম্পেনসেশন শেষটা যেগুলোর ওপর লাগানো যায় সেগুলো কিসের জন্য কাজে লাগে সেটা একমাত্র সেই সমস্ত স্টেটকে কম্পেনসেট করতে কাজে লাগানো হবে যে সমস্ত স্টেটে জিএসটি আসার ফলে রেভিনিউ লস হয়েছে আগের থেকে তাহলে জিএসটি এসটি কম্পেনসেশন যদি কেউ দিয়ে থাকে সেটাকেও অ্যাডজাস্ট করা যায় এগেনস্ট আউটপুট জিএসটি কম্পেনসেশন শেষ মানে আমি যেটা কিনছি তাতে যদি আমি আই জি এসটি সিজিএসটি এস জিএসটি বা ইউটি জি এসটি বা জিএসটি কম্পেনসেশন শেষ দিয়ে থাকি সেগুলো আমার আউটপুট ট্যাক্স যেগুলো আবার আই জি এস টি সি এস জি এস টি বা ইউটিজিএসটি অ্যান্ড কম্পেনসেশন শেষ সেগুলোর এগেনস্টে অ্যাডজাস্ট করা যাবে দিস বেনিফিট অফ সেট অফ অর বেনিফিট অফ অ্যাডজাস্টমেন্ট ইজ কল ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লিয়ার তাহলে আমরা একদম টেকনিক্যালি একটা টেবিল দিয়ে বুঝে নিই যে কোনটার এগেনস্টে কোনটা অ্যাডজাস্ট করা যায় ফান্ডামেন্টাল কন্ডিশনস তার আগে জাস্ট দুটো কন্ডিশন আমি বলবো কয়েকটা আরও কন্ডিশনস আছে ওই যে বললাম সাবজেক্ট টু সার্টেন কন্ডিশনস অ্যান্ড রেস্ট্রিকশনস সমস্ত সময়ই পাওয়া যেতে পারে কিন্তু কিছু পার্টিকুলার রেস্ট্রিকশন কন্ডিশন আছে সেই রেস্ট্রিকশন কন্ডিশানগুলোর মধ্যে অ্যাটলিস্ট দুটো বলি প্রচণ্ড ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুধু রেজিস্টার্ড পারসন হু আর রেজিস্টার্ড আন্ডার দ্য জিএসটি অ্যাক্ট তারাই এই আইটিসি ইনপুট ট্যাক্স ক্রেডিট বেনিফিটটা পাবে তার মানে যারা আনরেজিস্টার্ড তারা পাবে না আনরেজিস্টার্ড সাপ্লায়ারদের কথা বলছি তারা পাবে না আর আরেকটা বলছি দ্য ইনপুট বা ইনপুট সার্ভিসেস অর ক্যাপিটাল গুডস আর ইউজড অর ইন্টেন্ডেড টু বি ইউজড ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস মানে কি যে ইনপুট বা ইনপুট সার্ভিস বা ক্যাপিটাল গুডসগুলো আমি কিনেছি যেগুলো আমার ইনপুট বলছি আমি সেই ইনপুটগুলো যেন আমার ফার্দারেন্স অফ বিজনেসের জন্য বা ইন দ্য কোর্স অফ বিজনেস যেন ব্যবহার হয় মানে সেটা যেন পার্সোনাল কনজামশানে না লেগে যায় মানে আমি একটা এসি কিনলাম এসিটা আমার রিসেল করার জন্য কিনলাম আমি একজন সাপ্লায়ার অফ এসি আমি আবার কোম্পানির থেকেই কিনেছি তখন কিন্তু ওটা আমার ইন দ্য কোর্স অফ বিজনেসের জন্য কিনেছি কিন্তু যদি আমি এসিটা নিজের বাড়িতে লাগানোর জন্য কিনি একই মানুষ আমি একই সাপ্লায়ার আমি কিন্তু নিজের বাড়িতে লাগানোর জন্য কিনি তাহলে কিন্তু আমি সেটাকে বলতে পারবো না ইন দ্য কোর্স অফ বিজনেস বা ফর ফার্দারেন্স অফ বিজনেস ক্লিয়ার তাহলে এইটা একমাত্র ইনপুট ট্যাক্স পাওয়া যাবে তখন যখন সেই ইনপুটগুলো বা ইনপুট সার্ভিসগুলো বা ক্যাপিটাল গুডসগুলো আমার বিজনেসের পারপাসে বা বিজনেসের ইন দ্য কোর্স অফ বিজনেস বা ফার্দারেন্স অফ বিজনেসের জন্য বিজনেস বাড়ানোর কাজে বিজনেসের জন্য যেটা ইউজ হয়েছে তার উপর পাওয়া যাবে ক্লিয়ার আরও কিছু রেস্ট্রিকশনস কন্ডিশনস আছে কিছু সিচুয়েশান আছে যেমন একটা নেগেটিভ লিস্ট বলা আছে যে কিছু গুডস বা সার্ভিস আছে যেগুলো কিছু সিচুয়েশানে তার ইনপুট ক্রেডিট পাওয়া যায় না সেগুলো সব আমরা নিয়ে এখানে ডিসকাস করছি না তাহলে অ্যাটলিস্ট যেটা বুঝতে হবে যে ইন দ্য কোর্স অফ বিজনেস বা ফার্দার অফ বিজনেস ইউজ হবে আর তাকে রেজিস্টার্ড সাপ্লায়ার হতে হবে মানে তাকে রেজিস্ট্রেশন করাতে হবে আন্ডার দ্য জিএসটি অ্যাক্ট এই দুটো অ্যাট অ্যাটলিস্ট মাথায় রাখা ঠিক আছে তাহলে নেক্সট আমরা একটা টেবিল দিয়ে বুঝে নিই রুলটা প্রচন্ড ইম্পর্টেন্ট রুলটা বুঝে নিই হাউ ইজ আইটিসি অ্যালাউড আইটিসি বা ইনপুট ট্যাক্স ক্রেডিট কী করে অ্যালাউ করা হয় বা কোনটার এগেনস্টে কোনটা অ্যাডজাস্ট হয় যা খুশি করা যাবে না কিন্তু একটা রুল আছে বুঝে নিতে হবে বুঝে নিই তাহলে আমি দেখো একটা টেবিল করে প্রোফর্মাটা ডিস মানে রুলটাকে বলেছি একটা কি ইনপুট ট্যাক্স ক্রেডিট অফ লেফট সাইড হেডিং আর রাইট সাইডে বলা হয়েছে এগেনস্ট আউটপুট ট্যাক্স অফ কোনটার আউটপুট ট্যাক্সের এগেন্স্টে অ্যাডজাস্ট করা যাবে মেনটেনিং দ্য সিকোয়েন্সিয়াল অর্ডার খেয়াল রাখতে হবে যে সিকোয়েন্সিয়াল অর্ডারটা মেনটেন করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে জিএসটি একদম যারা বুঝতে চাইছো ফান্ডামেন্টালি খুব ইম্পর্টেন্ট এটা বুঝে নাও দিয়ে একটা অঙ্ক নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে আমরা এক্সপ্লেন করব আইজিএসটি আইজিএসটি কখন চাপে আমরা বলেছিলাম ইন্টারস্টেট সাপ্লাইয়ের সময় ইন্টারস্টেট সাপ্লাই কাকে বলে যেগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি অ্যাজ পার দ্য জিএসটি প্রভিশনস ইন্টারসেট সাপ্লাই যাকে বলে সেক্ষেত্রে আইজিএসটি চাবে ইন্টারস্টেটে আই জি না তাহলে ইন্টারস্টেটের ক্ষেত্রে আইজিএসটি চাবে সেটা আইজিএসটি যদি আমি দিয়ে থাকি আমার ইনপুটের ওপরে তাহলে সেটা আমার আউটপুটের কোনটার এগেনস্ট অ্যাডজাস্ট করা যাবে ফার্স্টে আই জি এস টি ক্যান বি অ্যাডজাস্টেড এগেনস্ট আইজিএসটি এগেনস্ট দ্য পেমেন্ট অফ আই দেন সিজিএসটি দেন ইফ দ্যার ইজ এনি ব্যালেন্স ইট শুড বি ইউজড ফর পেমেন্ট অফ এগেন্স্ট দ্য পেমেন্ট অফ এস জি তার মানে আমার আইজিএসটি যদি অলরেডি ব্যালেন্স থাকে আমি ইনপুটের ওপর পে করেছি সেইটা আমি আমার আউটপুটের ওপর যখন আইজিএসটি পেয়েবল হবে খেয়াল রাখতে হবে একই ইনপুটের সেই আউটপুটটাই কিন্তু নিয়ম নয় মানে আমি যখন ইনপুট ট্যাক্স ক্রেডিট পে করেছি সেটা ইলেকট্রনিক ক্রেডিট লেজার বলে একটা টার্ম আছে তাতে আপলোডেড হয়ে গেছে আমি আউটপুট যে অন্য আউটপুটের এগেন্স্টেও সেটা সেট অফ করে নিতে পারি ক্লিয়ার পরে যদি তার মধ্যে কিছু গন্ডগোল হয় তখন রিভার্স করতে হয় সেটা সেটা অন্য ব্যাপার আদারওয়াইজ এটা নয় যে আমি যে ইনপুটের ওপরে দিলাম ইনপুট ট্যাক্স সেটাই যখন আউটপুট হবে তার এগেনস্টে নিতে পারবো অ্যাডজাস্টমেন্ট তা নয় কিন্তু ক্লিয়ার তাহলে আইজিএসটি যদি আমি ইনপুটের ওপর দিয়ে থাকি মানে আমার ইনপুটটা যদি ইন্টারস্টেট মুভমেন্ট হয়ে আমার কাছে এসে থাকে তাহলে আমি আইজিএসটি দিয়েছি তাহলে সেটা যখন আমি আবার আমার গুড সেল করছি আউটপুট সেল করছি তখন কিন্তু আউটপুট সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি আমার আই লাগে তাহলে সেটা প্রথম আইজিএসটির এগেন্স্টেই অ্যাডজাস্ট হবে এরপরে যদি আমার আমার তো শুধু ইন্টারস্টেট মুভমেন্ট হয় সেটা নাও হতে পারে আমার ইন্টারস্টেটও কিছু সাপ্লাই হয় হয়তো তাহলে আমার এস সিজিএসটি এস পেমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে মানে আমিও আউটপোর্ডের ওপর চার্জ করি তাহলে সেইটা আলটিমেট যখন পেমেন্ট করব গভর্নমেন্টের ঘরে তখন আমি যেটা দিয়ে কিনেছিলাম সেটাকে আমার আউটপুট ট্যাক্স যেটা কাস্টমার থেকে কালেক্ট করেছি সেটার এগেনস্টে অ্যাডজাস্ট করে নেবো মানে আমি নিজে ট্যাক্সটা তুলে নিলাম বাদবাকিটা বাকিটা গভর্নমেন্টের ঘরে দিয়ে দিলাম বুঝতে হবে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স পড়ছি ইনডাইরেক্ট ট্যাক্স মানে যেটা আলটিমেটলি কাস্টমার বিয়ার করবে মানে যেটা সেলার বিয়ার করবে না কিন্তু পেমেন্টটা কে করছে কালেকশানটা কে করছে আলটিমেটলি গভর্নমেন্টের ঘরে সেটা হচ্ছে সেলার বা সাপ্লায়ার তাহলে এখানে বুঝতে হবে আমি ইনপুটের ওপর যদি দশ টাকা দিয়ে থাকি আমি আউটপুটের ওপর যদি ওই আউটপুটের ওপরই বারো টাকা চাপাই কাস্টমারকে তাহলে সেখানে কিন্তু ওই দু টাকাটা নেট আমি কিন্তু আর গভর্নমেন্টের ঘরে জমা দেব মানে বারো টাকা কালেক্ট করব তার মধ্যে দশ আমি দিয়ে রেখেছি কিন্তু আমি তো আর কনজিউমার নই তাহলে আমি মাঝখানের একজন সেলার তাহলে আমি কি করব আমি সেই দশ টাকাটা তুলবই যেটা আমি পে করে তুলেছি প্লাস দু টাকা আরও যেটা এক্সট্রা তুললাম সেটা আমার রাখার অধিকার নেই সেটা গভর্নমেন্টের ঘরে জমা দিয়ে দেবো তাহলে এইটাই হচ্ছে ইনপুট ট্যাক্স রেটের কনসেপ্ট তাহলে চট করে বুঝি আবার রুলটা আই জি এস টি ক্যান বি অ্যাডজাস্টেড এগেনস্ট দ্য পেমেন্ট অফ আই জি দেন সি দেন এস সিমিলারলি সিজিএসটি

ইউটি জিএসটি সিমিলারলি ইউটি জিএসটি আগে ইউটি জিএসটির এগেন্স্ট করা যাবে যদি বাঁচে সেটা আই জি এস টি রির এগেনস্ট অ্যাডজাস্ট করা যাবে ক্লিয়ার তাহলে একটা জিনিস খুব মজার দেখতে পাচ্ছি আমরা আর লাস্টেটা বলেইনি আগে জিএসটি কম্পেনসেশন সেটা কিসের এগেনস্টে যদি আমি আমার ইনপুট সাপ্লাইয়ের ক্ষেত্রে জিএসটি কম্পেনসেশন শেষ দিতে হয়ে থাকে তাহলে আমি সেটা আমার আউটপুটের ওপর জিএসটি কম্পেনসেশন শেষ চাপলে সেই জিএসটি এসটি কম্পেনসেশনের এগেনস্টে অ্যাডজাস্ট করতে পারবো এছাড়া কিন্তু জিএসটি কম্পেনসেশন সেস অন্য কোথাও অ্যাডজাস্ট করা যাবে না মাইন্ডেড তাহলে নাটস্টাইলে একটু আমি নিচে দেখো একটা ফর্মুলা করে বলে দিয়েছি হ্যান্স আইটিসি অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট অফ এস জি ইউটি জিএসটি

সিমিলারলি সিজিএসটির ব্যালেন্স যদি বাঁচে সেটা নিজের পেমেন্টের এগেন্স্টে অ্যাডজাস্ট করার পর যদি বাঁচে তাহলে সেটা আইটি জি এস টি আই জি এস টি সরি আই জি এস অ্যাডজাস্ট করা যাবে কিন্তু কখনোই এসডিএসটি বা ইউটিএসটি জিএসটিতে অ্যাডজাস্ট করা যাবে না আর জি এস টি কম্পেনসেশান সেচ তো শুধুই নিজের এগেনস্টে করা যাবে তাহলে এই রুলটা পরিষ্কার হয়েছে এই রুলটার ওপর আমরা নিউমেরিক্যাল একটা প্রবলেম ডিসকাস করছি মানে যারা ভালো করে জিএসটি শিখতে চাও তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমি রিকোয়েস্ট করব যে পুরো জিনিসটা বুঝে নাও একটা প্রবলেম সেট করেছি প্রবলেমটা একটু দেখো নিউমেরিক্যাল এক্সাম্পল প্রবলেমটা কি প্রথম বলা হচ্ছে অন ফার্স্ট টেন্থ মে সরি টু থাউজেন্ড এ লিমিটেড অফ কলকাতা সাপ্লাইজ গুডস অ সার্ভিসেস টু বি লিমিটেড অফ শিলিগুড়ি তাহলে কলকাতার এ লিমিটেড বি লিমিটেডকে গুডস বা সার্ভিস যে কোনো একটা সাপ্লাই করছে বি লিমিটেড কোথায় কোম্পানিটা সেটা হচ্ছে শিলিগুড়িতে তার মানে খেয়াল রাখতে হবে এটা ইন্ট্রাস্টেট মুভমেন্ট কলকাতা টু শিলিগুড়ি উইদিন বেঙ্গল ইন্ট্রাস্টেট মুভমেন্ট ট্যাক্সেবল সাব ভ্যালু অফ সাপ্লাই ইজ রুপিস থার্টি ল্যাখ তাহলে ট্যাক্সেবল ভ্যালু অফ সাপ্লাই যার উপর জিএসটিটা চাপে সেটা হচ্ছে থার্টি ল্যাখ ক্লিয়ার এখানে থার্টি ল্যাখ অন ফিফটিন্থ মে টু থাউজেন্ড আরেকটা সাপ্লাই করলো এই লিমিটেড কাকে করলো গুডস হ্যাভিং ট্যাক্সেবল ভ্যালু অফ রুপিস টেন লাখ টু সি লিমিটেড অফ পাটনা পাটনা সি লিমিটেড তাকে করলো তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে পাটনা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয় তাহলে এটা ইন্টার স্টেট মুভমেন্ট হয়ে গেল একটা স্টেট থেকে আরেকটা স্টেট এক্ষেত্রে কিন্তু আইজিএসটি চাপবে প্রথমটা ইন্টার স্টেট মুভমেন্ট উইদিন দ্য স্টেট মুভমেন্ট সেক্ষেত্রে সিজিএসটি আর এসজিএসটি চাপবে

ডেফিনেশান দরকার আছে ইলেকট্রনিক ক্রেডিট লেজার একটু নেটে বা কিছুতে দেখে নিও বা পরে আমি ডিসকাস করে দেবো তাহলে যাতে ব্যালেন্সটা আপলোডেড থাকে পুরোটাই তো অনলাইন মেকানিজম জিএসটির ক্ষেত্রে তাই জন্য তাহলে ইলেকট্রনিক ক্রেডিট লেজারে তার ব্যালেন্স আছে জাস্ট এইটুকু বোঝো যে ব্যালেন্স আছে তার অলরেডি মানে ইনপুট ট্যাক্সের তার ব্যালেন্স আছে এগুলো আইজিএসটির ব্যালেন্স আছে দু লাখ মানে সে অলরেডি ইনপুট ট্যাক্সের উপর এগুলো পেমেন্ট করে রেখেছে ইনপুট ট্যাক্স হিসেবে ইনপুটের উপরে আইজিএসটি তার ব্যালেন্স আছে অলরেডি দু লাখ সিজিএসটি ব্যালেন্স আছে ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ব্যালেন্স আছে থ্রি ল্যাখ ফিফটি থাউজেন্ড তার মানে এগুলো তার অলরেডি ব্যালেন্স আছে মানে ইনপুট ট্যাক্স পেমেন্ট করে রেখেছে এ লিমিটেড তাহলে এগুলোকে অ্যাডজাস্ট করা যাবে আমাকে প্রিপেয়ার করতে বলেছে প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং হাউ ক্যান দ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট বি অ্যাডজাস্টেড এগেন্স্ট দ্য আউটপুট ট্যাক্স অফ মে টু থাউজেন্ড নাইনটিন বাই এ লিমিটেড মানে এ লিমিটেড মে টু থাউজেন্ড তার যে ট্যাক্স হবে আউটপুট ট্যাক্স তার এগেনস্টে এই ইনপুট ট্যাক্সটাকে কীভাবে অ্যাডজাস্ট করতে পারবে তাহলে আমরা এই সলিউশানটা চট করে দেখে নিই এইটা বুঝলে কিন্তু এরকম প্রবলেম এক্সামেও আসে ঠিক আছে একটু বুঝে নিলে অনেকটা সুবিধা হবে জিএসটি বুঝতে তাহলে দেখি প্রথম যে ক্যালকুলেশনটা আমরা করব। সেটা হচ্ছে আউটপুট ট্যাক্সটা কত হচ্ছে সেটা দেখিনি তাহলে অঙ্কটা আমি রিকোয়েস্ট করব একবার ব্যাকে যাচ্ছি অঙ্কটা আমি রিকোয়েস্ট করব যে যদি কারোর এটা থাকলে হাতের কাছে সুবিধা হয় তাহলে যারা প্রবলেম মোবাইলে দেখছো তাহলে একটা স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশট শুট তুললে পরে সলিউশনটা ম্যাচ করে করে দেখতে সুবিধা হবে তাহলে একবার চট করে ভ্যালুগুলো বুঝে নিই তাহলে সলিউশনটা বুঝতে সুবিধা হবে তিরিশ লাখ টাকা শিলিগুড়িতে সাপ্লাই কলকাতার থেকে যেখানে আইজিএসটি সিজিএসটি চাপবে এইটিন পারসেন্ট যদি জি রেট হয় তাহলে আমরা আগের লেভি অফ জিএসটি সাইডে ডিসকাস করেছিলাম ভিডিওতে যে তাহলে নাইন পার্সেন্ট এস জি চাপবে নাইন পার্সেন্ট সিজিএসটি চাপবে তাই তো তাহলে এইটা যেটা শিলিগুড়ি সাপ্লাই আর যেটা পাটনাতে সাপ্লাই হচ্ছে সেটা কিন্তু টেন লাখ সেটা কিন্তু একদম একটাই চাপবে সেটা হচ্ছে আই জি ইনটিগ্রেটেড জি সেটা ফ্ল্যাট এইটিন পার্সেন্ট চেপে যাবে ক্লিয়ার তাহলে আর ব্যালেন্সগুলো একটু চট করে মাথায় রেখে নিই IGST টু lakh, CGST ওয়ান lakh ফিফটি থাউজেন্ড এস জি এস এই হচ্ছে ব্যালেন্স তাহলে আমরা দেখি সলিউশনটা হ্যাঁ তাহলে আউটপুট ট্যাক্স আগে ক্যালকুলেশন হচ্ছে দেখো আগে আউটপুট ট্যাক্সটা করে নিই তারপর অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন ট্যাক্সেবল ভ্যালু অফ সাপ্লাই বি কে করেছে যেটা শিলিগুড়িতে 30 লাখ সি লিমিটেডকে করেছে যে পাটনাতে তাকে হচ্ছে 10 লাখ তাহলে জিএসটি অন আউটওয়ার্ড সাপ্লাই বা আউটপুট ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন হচ্ছে দেখো আই জি এস টি চাপছে এইটিন অফ টেন লাখ আইজিএসটি চাপছে এইটিন পার্সেন্ট ও টেন লাখ তাহলে কত হচ্ছে সেটা কিন্তু সিজি সি লিমিটেডের ক্ষেত্রে মানে যেটা পাটনাতে সাপ্লাই তাহলে আইজিএসটি চাপলো ওখানে ওয়ান লাখ এইটি থাউজেন্ড এইটিন পার্সেন্ট দশ লাখের ওপর ওয়ান লাখ এইটি থাউজেন্ড এটা বি লিমিটেডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হলো না কেন এটা ইন্টারেস্টেড মুভমেন্ট বি লিমিটেডের যখন সাপ্লাই করছি আমি তাহলে বি লিমিটেডের ক্ষেত্রে কী চাপবে সিজিএসটি নাইন পার্সেন্ট চাপবে আর এস টি নাইন পার্সেন্ট ও পার্সেন্টেজের সাইনটা এস জি টিতে দুবার পড়ে গেছে ঠিক আছে তাহলে এস জি টি নাইন পার্সেন্ট চাপবে নাইন পার্সেন্ট মানে ওই এইটিনের হাফ তাহলে এস জি এস টি নাইন পার্সেন্ট সেই থার্টি ল্যাখের ওপরই নাইন পার্সেন্ট দুটোই তাহলে নাইন পার্সেন্ট মানে টু লেখ সেভেন্টি থাউজেন্ড আর টু লেখ সেভেন্টি থাউজেন্ড দুটোই হলো ক্লিয়ার তাহলে এটা যখন একদম পুরো বিল তৈরি করবে যখন এ লিমিটেড বি লিমিটেডের জন্য তখন সে কত লিখবে পুরো থার্টি ফাইভ থার্টি ল্যাখ প্লাস ফোর লাখ ফাইভ ল্যাখ ফোরটি থাউজেন্ড তার মানে থার্টি ফাইভ ল্যাখ ফর্টি থাউজেন্ড সিমিলারলি সি লিমিটেডকে যখন বিল করবে তখন তার বিলের পরিমাণ হবে সব মিলে টেন লাখ প্লাস ওয়ান লাখ এইটি থাউজেন্ড ইলেভেন লাখ এইটি থাউজেন্ড বিল করবে এবং তাদের থেকেই টাকাটা নেবে ক্লিয়ার তাহলে এইটা হলো আউটপুট ট্যাক্সের ক্যালকুলেশন এবার আমরা এই অ্যাডজাস্টমেন্টটা নেক্সটটাতে যেটা হবে সেটা আমরা নেক্সট স্লাইডে দেখবো যে অ্যাডজাস্টমেন্টটা কী করে হচ্ছে দেখো স্টেটমেন্ট শোয়িং অ্যাডজাস্টমেন্ট অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যান্ড নেট ট্যাক্স পেবল কীভাবে করেছি একটু দেখো সলিউশনটা এইটুকুই কিন্তু আইজিএসটি একটা কলাম করলাম সিজিএসটি একটা করলাম এসজিএসটি একটা করলাম এখানে তো জিএসটি কম্পেনসেশন সেস বলে কিছু নেই তাহলে সেই জন্য ওই কলাম কিছু নেই তাহলে ট্যাক্স অন আউটওয়ার্ড সাপ্লাই দ্যাট ইজ আউটপুট ট্যাক্স এই মাত্র আমরা যেটা ক্যালকুলেট করলাম সেটাই লিখছি আইজিএসটি ওয়ান এইটি থাউজেন্ড যেটা সি লিমিটেড পাটনাকে করেছিল আর সিজিএসটি এস জি দু লাখ সত্তর করে ক্লিয়ার এবার লেস ইনপুট ট্যাক্স মানে যেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট বলছে সেটাই ইনপুট ট্যাক্স তাহলে তিনটেরই আমার ব্যালেন্স আছে যেহেতু আমি তিনটেই নেব আইজিএসটি অ্যাডজাস্টমেন্টটা দেখো কিভাবে হবে প্রথমেই রুলটা বলেছিলাম আইজিএসটি কার এগেন্স্ট অ্যাডজাস্ট করা যাবে প্রথম আইজিএসটি ব্যালেন্স ক্যান বি অ্যাডজাস্টেড এগেন্স্ট দ্য পেমেন্ট অফ আই জি ফার্স্ট সিকোয়েন্সিয়াল অর্ডার মেনটেন করতে হবে তাহলে দু লাখ ব্যালেন্স ছিল দু লাখের মধ্যে এক লাখ আশি প্রথম ইউজ করলাম আইজিএসটির এগেনস্টেই তার মানে আমি আইজিএসটি এক লাখ আশি দু লাখ দিয়ে অলরেডি তো রেখেছি তাহলে আমি এক লাখ আশি তো আইজিএসটির এগেনস্টে অ্যাডজাস্ট করব এবং আরও কুড়ি যে ওপেনিং ব্যালেন্সটা বাঁচলো মানে দু লাখ ব্যালেন্সের মধ্যে এক লাখ তো ইউজ হলো আইজিএসটির এগেন্স্টে যেটা বাঁচলো সেটাকে তাহলে নেক্সট সিকোয়েন্সিয়াল অর্ডারে কে আসছে সিজিএসটি তাহলে আমাকে সিজিএসটিও তো দু লাখ সত্তর আমি আউটপুট ট্যাক্স কালেক্ট করেছি কিন্তু গভর্নমেন্টের ঘরে জমা দেওয়ার সময় কিন্তু আমি সেগুলো অ্যাডজাস্ট করতে করতে যাব কেন আমারই পেমেন্টটাকে আমি রিকাভার করছি আর কিছুই না সেলারের কাছে কিন্তু এটা কোনো বেনিফিট না সেলার জাস্ট রিকাভার করছে আলটিমেটলি কাস্টমারের কাছে গিয়ে বেনিফিট হয় যে ট্যাক্স অন ট্যাক্স কনসেপ্টটা চাপে না কেন একটা ট্যাক্স বারবার চাপানো হচ্ছে না ইনপুট ট্যাক্স ক্রেডিট বেনিফিটটা দেওয়ার জন্য তাহলে এইটা আগে স্টেট সেলস ট্যাক্সে ছিল না কিন্তু সেই জন্য ট্যাক্স অন ট্যাক্স বা ক্যাশ ইফেক্ট অফ ট্যাক্স হতো স্টেট সেলস ট্যাক্স মেকানিজম যেটা ছিল ওয়েস্ট বেঙ্গল ভ্যাট বা এগুলো আসার আগে স্টেট ভ্যাট কনসেপ্ট আসার আগে তখন কিন্তু এই মেকানিজম ছিল না ইনপুট ট্যাক্স ক্রেডিট সেই জন্য শুনতে সেলস রেট সেলস ট্যাক্স রেট তো কম লাগলেও কিন্তু আলটিমেটলি ট্যাক্স অন ট্যাক্স কনসেপ্টটা চাপত মানুষ শুধু লাস্ট ডেটটা শুনতো এবং ভাবতো আমার ট্যাক্স রেট কম এখন জিএসটি মানে টোটালটা শোনা যায় মানে টোটাল মানে একদম স্টার্টিং ফ্রম এক্সাইজ সমস্ত ট্যাক্সগুলোর মধ্যে ঢুকে গেছে মানে দু একটা ক্ষেত্র স্পেশাল কিছু ছাড়া সেই জন্য শুনতে মনে হয় যে জিএসটি রেটটা হয়তো এইটিন পার্সেন্ট বা টোয়েন্টি এইট পার্সেন্ট কিন্তু আগেও হতো আগে মানুষ ভেঙে ভেঙে শুধু সেলস ট্যাক্সটা লাস্টেরটুকু শুনতে পারতো সেই জন্য মানুষ ভাবতো যে বোধহয় খুব বেড়ে গেছে ট্যাক্স রেটটা তা নয় সব ক্ষেত্রে তাহলে আই জি ওয়ান লাখ এইটি থাউজেন্ড অ্যাডজাস্ট হল ফার্স্ট ফার্স্টে আইজিএসটির এগেনস্টে দেন যেটা বাঁচলো সেটা সি জিএসটির এগেনস্টে অ্যাডজাস্ট হয়ে গেল ক্লিয়ার এবার দেখো তাহলে আইজিএসটি তো আমাকে এক পয়সার যেটা কালেক্ট করলাম সেটা আমিই রেখে দেবো আমি আর গভর্নমেন্টের ঘরে জমা দেবো না কেন আমারই পেমেন্টটা আমি রিকভার করলাম আমি লিমিটেড ক্লিয়ার এবার দেখো সিজিএসটির ব্যালেন্স থাকলো সিজিএসটি দু লাখ সত্তর এগেন্স্টে কুড়ি হাজার অ্যাডজাস্ট হয়ে গেলো সিজিএসটির ব্যালেন্স হলো টু লাখ ফিফটি থাউজেন্ড আর এস জিএসটি যেমন ছিল সেরম বেঁচে গেছে কেন ওর এগেন্সটে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি এখনও তাহলে টু লেখ ফিফটি এবার সিজিএসটি ব্যালেন্স কত ছিল লিমিটেডের অলরেডি সিজিএসটির ব্যালেন্স ছিল দেড় লাখ আমরা যে সামটা নিয়েছি তাতে আমি সেট করেছি সিজিএসটি অলরেডি ওপেনিং ব্যালেন্স ছিল দেড় লাখ মানে ও ইনপুট ট্যাক্স দিয়ে রেখেছে তাহলে দেড় লাখ টাকা আড়াই লাখের অ্যাডজাস্ট করলো করে বাঁচলো কত ওয়ান লাখ তাহলে ওয়ান লাখ যেটা বাঁচলো সেইটা কিন্তু আর অ্যাডজাস্ট করার কিছু নেই সেটা ওকে পেয়েবল হয়ে যাবে লাস্টে দেখো রেড কালার দিয়ে লেখা আছে ব্যালেন্স পেয়েবল ওয়ান লেখ সিজিএসটিটা কিন্তু ব্যালেন্স পেয়েবল ওয়ান লাখ থেকে যাচ্ছে কেন ওটা তার মানে আমি পেয়েবল মানে কি আমি পকেট থেকে দেবো না আমি কাস্টমারের থেকে নিয়েছি যেটা বিলিমিটেডকে সাপ্লাই করেছি তার থেকে দু লাখ সত্তর তুলেছি সিজিএসটি তার এগেনস্টে আমার ব্যালেন্স অ্যাডজাস্ট হলো কুড়ি আর দেড় লাখ মানে এক লাখ সত্তর অ্যাডজাস্ট হলো বাদ বাকি এক লাখ যেটা কাস্টমারের থেকে তুলেছি সেইটা কিন্তু মানে বি লিমিটেড থেকে তুলেছি সেটা আমাকে অলরেডি সেটা আমাকে গভর্নমেন্টের ঘরে জমা দিতে হবে তাহলে ব্যালেন্স পেয়েবল সেটা হচ্ছে এক লাখ এবার কি করে পেমেন্ট হয় কী মেকানিজম ইলেকট্রনিক ক্যাশ লেজার এই সমস্ত কথাবার্তা আমি কিন্তু এই ভিডিওতে আর বলছি না আচ্ছা এস জি ব্যাপারটা লাস্ট দেখে নি এস জি ছিল আমি কালেক্ট করেছি সি লিমিটেড থেকে কত ওই সরি বি লিমিটেডের থেকে কালেক্ট করেছি এটা ইন্টারেস্টেড মুভমেন্ট সেটা থেকে কালেক্ট করেছি কত দু লাখ সত্তর সেখানের এগেনস্টে কোনো আইজিএসটি অ্যাডজাস্ট হলো না সেখানের এগেনস্টে সিজিএসটি তো অ্যাডজাস্ট হতেই পারে না তাহলে তার নিজের কত ব্যালেন্স ছিল আমি এক্সাম্পল দিয়েছিলাম তিন লাখ পঞ্চাশ হাজার এস এস টির ব্যালেন্স ছিল থ্রি ল্যাখ ফিফটি থাউজেন্ড তাহলে থ্রি ল্যাখ ফিফটি থাউজেন্ড টু লাখ সেভেন্টির এগেন্স্ট অ্যাডজাস্ট করতে গিয়ে কী হবে টু ল্যাখ সেভেন্টির এগেন্স্টে টু ল্যাখ সেভেন্টি অ্যাডজাস্ট হয়ে যাবে বাকি উল্টে ব্যালেন্স পড়ে থাকে যাবে এইটি থাউজেন্ড মানে আমি যে এস ডি এস এস ডি এস টি পেমেন্ট করে রেখেছি অলরেডি ইনপুটের ওপর ডিফারেন্ট টাইপস অফ ইনপুটসের উপরে সেখানে আমার অলরেডি এইটি থাউজেন্ড এক্সট্রা ব্যালেন্স থেকে গেল তাহলে আমি কাস্টমারের থেকে পার্টলি রিকভার করতে পারলাম পরেরটা পরে হবে ব্যালেন্সটা থাকলো অসুবিধে কিছু নেই সেই জন্য দেখো ব্যালেন্স অ্যাভেলেবেল আফটার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এইটি থাউজেন্ড তাহলে এস জি এস টি পেমেন্ট কিছুই নেট পেয়েবল হলো না আই জি এস টি নেট পেয়েবল কিছুই হলো না নেট পেয়েবল গভর্নমেন্টের ঘরে আমি কাস্টমারের থেকে বা বি লিমিটেড সি লিমিটেড থেকে তোলার পরে আমার নেট পেয়েবল একমাত্র হলো সিজিএসটি এক লাখ তাহলে এইটা হচ্ছে মেকানিজম চট করে বুঝে নি কোনটার এগেন্স্টে কোনটা একবার চোখ বন্ধ করে রিকালেক্ট করে নাও কোনটার এগেনস্টে কোনটা আই জি এস টি ফার্স্ট আই জি এস করা যাবে দেন সিজিএসটি দেন এস জিএসটি বা ইউটি জিএসটি সি কার এগেইনস্টে করা যাবে সি জিএসটি এগেনস্টে করা যাবে আইজিএসটি এগেইনস্টে করা যাবে এস জিএসটি বা ইউটি করা যাবে এসডিএসটি বা ইউটি এর এগেইনস্টে ফার্স্ট করতে হবে রেসপেক্টিভ নিজস্ব তারপরে করা যেতে পারে আই এর এগেইনস্টে কিন্তু সিজিএসটি বা এস জি এস টি একে অপরের এগেইনস্টে অ্যাডজাস্ট করা যাবে না ক্লিয়ার আর জি এস টি কম্পেনসেশন চেস শেষ সেটা একমাত্র আমি যদি ইনপুটে দিয়ে থাকি সেটা জিএসটি কম্পেনসেশন শেষ আউটপুটে যদি কালেক্ট করি তাহলে সেটার এগেনস্টে অ্যাডজাস্টেবল হবে আমার মনে হয় যে ইনপুট ট্যাক্স ক্রেডিটের কনসেপ্টটা অন্তত বোঝাতে পেরেছি একটা প্রবলেম সেট করে ফার্দার নেক্সট ভিডিওতে ডিসকাশন হবে স্টে হেলদি হ্যাপি অ্যান্ড কন্টিনিউ টু গ্রো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও